জয়গুরু, আমরা বিচ্ছিন্ন জীবন যাপন করছি করোনার উপদ্রবে। আপনাদের এখানে আসা সম্ভব হয় না, আমি আপনাদের কাউকে দেখতে পাই না, আপনারাও আমাদের দেখতে পান না, এইভাবে দিন কেটে যাচ্ছে। বয়স অনেক বেড়ে গেছে, মাঝে মাঝে না দেখতে মন খুব খারাপ লাগে, মনে হয় যদি দেখা না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুখে আনন্দে ভরপুর হয়ে তার নাম স্মরণ করতে করতে, প্রভুর সেবা করতে করতে দিন সবাইকে নিয়ে কাটাবেন। একটা মহামারী চলছে, বিশেষ করে যারা বাচ্চা এবং যারা বৃদ্ধ তাদের পক্ষে এই রোগ অত্যন্ত ভয়াবহ। যাতে কারোর সংক্রমণ না হয়, সবাই যেন পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে বাস করেন, সেদিকে সবাই খেয়াল রাখবেন, এই আমার আপনাদের কাছে অনুরোধ। দিন একভাবে কাটে না, আগে ছিল না, এখন এই মহামারী এসেছে, আবার এই মেঘ একদিন কেটেও যাবে। সেদিন যত কাজ আমাদের পক্ষে এতদিন করা সম্ভব হয়নি, তা করার জন্যে সবাই প্রস্তুত হন, যাতে প্রভুর সেবা আমরা ঠিকভাবে করতে পারি, কোনো অশুভ শক্তি আমাদের ব্যাহত না করে। দয়াল ঠাকুরের কতগুলো উপদেশ বাণী, স্বাস্থ্য ও সদাচার সূক্ত বলে একটা ছোট বইতে আছে, তাতে ইঙ্গিত আছে কিভাবে চললে সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। মূল কথা হচ্ছে, আমরা এখনকার ভাষায় যাকে বলি সোশ্যাল ডিস্টেন্সিং, রোগী আপনার পরম মাপন, রোগ কিন্তু নয়। রোগ থেকে নিজেকে দূরে রাখেন, আর রোগীকে যেই রোগগ্রস্ত হোক তাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এই জীবন রক্ষা করাই জীবন সাধনা। সবাই ঠাকুরের চরণে বাস করেন, তার সেবা করেন, তার অনুসরণ করেন, আর জীবন সার্থক করে তোলেন, মানুষকে উন্নততর জীবনে অধিকারী করে তোলে। আপনারা ভালো থাকেন, আবার সেই দিন আসুক যেদিন আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণতলে একত্র হব। সেই সুদিনের অপেক্ষায় আমি আছি, প্রার্থনা করি সেই দিন যত তাড়াতাড়ি আসে ততই মঙ্গল। আপনার প্রার্থনা করেন ঠাকুরের কাছে, আমি করি সেদিন অচিরে ফিরে আসুক। পরম শান্তি, স্বস্তি, স্বাস্থ্য আপনাদের ঘিরে থাকুক, এই আমার তার চরণে একান্ত প্রার্থনা। বন্দে পুরুষোত্তম।